হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমরা যখন দুবাই গিয়েছিলাম তার কিছু মাস্ট ভিজিট প্লেস আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেরকম কমেন্টে এসেছিল। তো আপনারা যারা দুবাই যাওয়ার প্ল্যান করছেন এই জায়গাগুলো ট্রাই করতে পারেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমাদের টেসলা চলে এসেছে, আমরা এটাতে করে এখন যাচ্ছি দুবাই মল, আর ওখানে যাচ্ছি সিজন বোরাকে। তো চলুন যাওয়া যাক। আমরা উবের প্রাইম থেকে টেসলাটা বুক করেছিলাম। উবের প্রাইম থেকে বুক করলে যে কোনো লাক্সারি কার আপনারা পেয়ে যেতে পারেন। বেশ একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে টেসলায় চেপে। কমফোর্টেবল তো বটেই, আর দুবাইয়ের রাস্তাঘাটও ভীষণ স্মুথ, আর গাড়ির ভেতরে একটা বেশ ভীষণ কমফোর্ট জোন একটা ফিল করছি আমরা সবাই। আর এর সিস্টেমগুলো একদম ইউনিক, যেটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় না। তো এই সব করতে করতে এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে গেলাম দুবাই মলে। আর এই দুবাই মলটা হচ্ছে জাস্ট ইন ফ্রন্ট অফ বুর্জ খালিফা। আর দুবাই মল হচ্ছে হিউজ বড় মল, মানে এক্সেসিভ বড়, এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর আমরা পৌঁছে গেছি একদম দুবাই মলের ভেতরে, এন্ট্রি নিয়ে নিয়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর আপনাদের সাথে শেয়ার করব সিজন বোরাক বার্গার রেস্টুরেন্ট। আর আমাদের টেসলা রাইডের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, ভীষণ ভালো লাগলো এক্সপিরিয়েন্স করে। আর এখানে আমাদের একটা ট্রলার, জেলের ব্যাগ এই সমস্ত ছিল, যেগুলো আমরা নামিয়ে নিলাম, আর একটু টেসলার সাথে ফটো সেশন করে নিলাম। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি মলের ভিতরে। আর এই হচ্ছে সিজন বোরাক বার্গার, যেটার জন্য আজকে দুবাই মলে আসা। আর ইনি হলেন টার্কিজ একজন খুব ফেমাস শেফ। তো আমরা এখানে এসেছি ওনার রেস্টুরেন্টে বার্গারটা খেতে। আর ওনার যে রেস্টুরেন্টটা সেটাও আছে একটু দূরে, সেটা হচ্ছে প্রপার রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানি ফিরিয়ানি এসব ধরনের খাবার পাওয়া যায়, এখানে পার্টিকুলার বার্গারই পাওয়া যায়। তো চলুন ভেতরটা আপনাদের সাথে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে শেয়ার করে নিই আপনাদের সাথে। আর এটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা এন্ট্রিটা নিলাম দুবাই মল দিয়ে, দুবাই মলের ভেতরে সিজন বোরাক বার্গার দিয়ে ঢুকলাম। আর এর যে আমি যে সোজা যাচ্ছি এই ডিরেকশনে বেরিয়ে গেলে হচ্ছে বুর্জ খালিফা, মানে ওই দিক দিয়ে আবার বেরিয়ে যেতে পারবো মেন রোডে। বেশ একটা মজাদার জিনিস এটা কিন্তু। হ্যাঁ, আর দোকানটাও হচ্ছে, মানে শপটাও হচ্ছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। আমরা একটু ফটো সেশন করে নিলাম সুন্দর সুন্দর করে। তো এই সব করে, আর তার আগে আমরা বার্গারটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো দিয়ে আমরা ওয়েট করছি কখন বার্গারটা আসবে, আর তার সাথে ফটাফট করে আপনাদের বাইরেটা একটু শেয়ার করে নিই। যেটা আমি বললাম যে এর অপোজিট একটা সাইড আছে যেটা কিনা বুর্জ খালিফার দিক দিয়ে বেরোচ্ছে, তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। গাছগুলো পর্যন্ত আলোয় আলোয় ভর্তি পুরো, মানে যেন হর দিন দিওয়ালি হর রাত দশেরা টাইপ। আর এখানে যে বহুতল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে এমআর, দুবাইয়ের রাজার একটি প্রিয় উট রয়েছে যার নামে এই বিল্ডিংটা। তো ফাইনালি আমরা চলে এসেছি সিজন বোরাকে, এটা হচ্ছে দুবাই মলের নিচে, মানে ওই বুর্জ খালিফার সাথেই লাগোয়া। সিজন বোরাক বার্গার, এটা সিজন বোরাক রেস্টুরেন্ট না, সিজন বোরাক বার্গার। আর সিজন বোরাক রেস্টুরেন্ট হচ্ছে এখান থেকে 15 মিনিটস বাই ওয়াকিং ডিস্টেন্স। আর আমরা এখন বার্গারের জন্য ওয়েট করছি, আমরা 3টে বার্গার অলরেডি অর্ডার করে দিয়েছি। তো আমরা যখন গেছিলাম তখন বেশ রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে, তো মোটামুটি ফাঁকাই ছিল। তো তার জন্য ভিডিও করতে খুব একটা অসুবিধে হয়নি, নাহলে খুব ক্রাউড থাকে। তো এই হচ্ছে প্রাইস, এটা হচ্ছে 1 বিফি চিজি বি, এটা 49 দিরহাম, আর 1 চিকেন বি, এটা 45 দিরহাম, এটা 1 সিজলিং টুবা, এটা হচ্ছে 45 দিরহাম। সো টোটাল 80 139 দিরহাম। এই হচ্ছে আমাদের বিল, আর এই হচ্ছে আমাদের বেল। বেল কেন কি, এটা আমাদের বার্গারটা রেডি হয়ে গেলে এটা অটোমেটিক্যালি ভাইব্রেট হবে, ওয়েন দ্য পিপার ইজ ভাইব্রেটিং প্লিজ কাম টু দ্য পিক আপ ডেস্ক। তো এই জন্য এটা আমাদের হাতে দিয়ে দিয়েছে, আর 28 মিনিটস লেফট মনে হচ্ছে, তাই তো? তাহলে ও 28 নাম্বার, আচ্ছা আচ্ছা, তাই জন্য এটা কিছু কমছে পারছে না, 28 নাম্বার আমাদের অর্ডারের। দেখি এখানে, হ্যাঁ এই তো আমাদের অর্ডার রেডি। দারুণ জিনিসটা কিনছে ফল।
হয়ে গেছে, ওরা হাতি বাঁধবে কি হাতি বাঁধবে কি করে কাটাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে। পার্টি হচ্ছে দাদা, বার্থডে পার্টি। বার্গার এসে গেছে, ওয়াও দেখতে ফাটাফাটি ফাটাফাটি দেখতে, থিকনেসটা কতটা। বেসিক্যালি বার্গারের যেরকম লেয়ারিং থাকে ওরকমই আছে, চিজ রয়েছে, চিকেন রয়েছে, লেটাস, আনিয়ন এইসবই রয়েছে, বাট ভেরি টেস্টি আর একটুখানি ডিফারেন্ট, জেনারেলি বার্গারের থেকে ডিফারেন্ট। কেমন লাগছে টেস্ট? ভালো, বেশ অন্যরকম, আর ফিলিংটা খুব ভালো, অনেকটা ভরে ভরে দেওয়া আছে টেস্ট। তুমি বলো কেমন লাগছে? ভালো। ছেলে ঘুম থেকে উঠতে বলেছে, বুড়াকে বার্গার খাবে বলে, তাই তো? তো সিজন বুরাক বার্গার এক্সপিরিয়েন্স ভালো ছিল, আর ওখান থেকে বেরিয়ে আমরা বুর্জ খালিফার সাথে একটু ফটো সেশন করে নিলাম, কারণ রাতের ভিউটা অসাধারণ। আর তারপর এখানে আই লাভ দুবাই যে লেখাটা রয়েছে এর সামনেও একটু ফটো সেশন করে নিলাম, করে নিয়ে চলে যাচ্ছি আল উস্তাদ কাবাব। আর ইনি হচ্ছেন ওনার এই আল উস্তাদ কাবাবের, এটা হচ্ছে মানে মানে হ্যানো ক্রিকেটার, ফুটবলার, সেলিব্রিটিস, মানে ওয়ার্ল্ড ফেমাস এই রেস্টুরেন্টটা বলতে পারেন, ঠিক আছে? আল উস্তাদ কাবাব, মানে হ্যানো সেলিব্রিটি নেই যে এই রেস্টুরেন্টটাতে আসেনি। আর কত যে ফটোজ লাগানো রয়েছে তাদের, মানে চারিদিকে চিপকানো রয়েছে আমাদের বলিউডের অ্যাক্টর শাহরুখ খান, নানা পাটেকর, সানি দেওল, তারপরেতে সলমান খান, আমির খান, মানে হ্যানো আর্টিস্ট তো নেই বোধহয় যে এখানে আসেনি, আর তার সাথে তো ক্রিকেটার্সরা রয়েছে, মানে এটা ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা রেস্টুরেন্ট বলতে পারেন কাবাবে। আর এখানে দেশ বিদেশ থেকে সমস্ত লোকজনরা এসেছে এবং তাদের সাথে ফটো রয়েছে এখানে। সব থেকে বড়ো কথা সিজন বুরাকের যিনি ওনার উনিও এখানে এসে খেয়ে গেছেন, ফটো রয়েছে ওনার এখানে। তো চলুন আমরা ফটাফট করে অর্ডারগুলো দিয়ে নিই, আর তারপর কী খেলাম না খেলাম সবটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এখন এসে গেছি আল উস্তাদ কাবাবে, আর ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করছি, ফাটাফাটি আর কি অ্যাম্বিয়েন্স। প্রচুর প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখানে কাবাবে। তো খুব ইচ্ছে ছিল ইন্ডিয়া থেকে যখন দুবাই আসবো তখন আল উস্তাদ কাবাবে খাবো, তো এসেছি এখানে টেবিলটাতে আমরা খেতে বসেছিলাম। বিভিন্ন কান্ট্রির কারেন্সিগুলো নিচে ঢোকানো রয়েছে দেখলাম, খুব সুন্দর দেখতে লাগছিলো বেশ। আর এখানে তো প্রচুর ফটো চিপকানো রয়েছে, যেমন ধরুন এখানে সিজন বুরাকের ফটো রয়েছে, তারপর দুবাইয়ের রাজার ফটো রয়েছে, আমি তো আরেকজনকে চিনিও না, এত চারিদিকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি ছবি রয়েছে। আমার আমার হাজব্যান্ডের ইন্ডিয়া থেকে খুব ইচ্ছে ছিল যে দুবাইতে যখনই যাব এই রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্স করবোই করবো, এখানকার কাবাব তো ইয়ামি, তার সাথে এত সুন্দর ডেকোরেশন আমরা ইউটিউবে দেখেছিলাম। দেখুন এখানে পুরনো যে সুইচ হতো তখনকার দিনে ব্ল্যাক কালারের ওই সুইচগুলোকে একসাথে ফ্রেম করে রাখা রয়েছে, ওয়ার্ল্ডের কত রকম ঘড়ি রয়েছে, তাছাড়া এখানে কোনো কয়েন্স রয়েছে ওগুলোকে ফ্রেম করা রয়েছে, সব পেপারটাই খুব ইউনিক। তারপর এখানে এদের যে পেপারে বেরিয়েছে এদের নাম, যশ, খ্যাতিশ, তার সমস্ত ফ্রেম করে সেগুলোকে এখানে রাখা রয়েছে, কত বছরের পুরনো সেই সমস্ত। তারপর যিনি ওনার, এই যে ওনার বলতে বলতেই সামনে চলেছেন। আচ্ছা এখানে রয়েছে আমাদের ইউটিউবার, বড় ইউটিউবার, ফুড ব্লগ, ফুড ব্লগার, হ্যাঁ। আর এই যে ওনার, আপাতত যিনি ওনার এই রেস্টুরেন্টের উনি রয়েছেন, আর উনি নিজে উঠে সার্ভ করছেন, হেল্প করছেন ওনার কর্মচারীদের। আর এখানে দেখুন ফটোগুলো রয়েছে, এখানে পরপর 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 সব ফটোগুলো রয়েছে, আর ডেটও কিছু কিছুতে মেনশন করা রয়েছে, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এর সলমান খানের ফটো রয়েছে, আর এনারা দু ভাই আর কি, মানে এর পাশে এনার আরেক ভাইয়ের রেস্টুরেন্ট রয়েছে, নানা পাটেকর এখানে এসেছেন, এখানে শাহরুখ খান এসেছেন, আরও সব এখানে বিভিন্ন, এই যে অনিল কাপুরের ফটো রয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন বড় বড় সেলিব্রিটিসদের ফটো রয়েছে, এখানে এক্সপিরিয়েন্স করে গেছেন, এখানে কাবাব খেয়ে গেছেন ওনারা। তো
এই যে জন এব্রাহামের ফটো রয়েছে, আরও বিভিন্ন বিভিন্ন রকম মানুষজন রয়েছেন বিভিন্ন ফিল্ড থেকে, নট অনলি বলিউড, আমি সবাইকে হয়তো চিনিও না। তো এখানে আমরা ওয়েট করছি আমাদের খাবার দাবার কখন আসবে, আমার পুচকু এখানে ওয়েট করছে যে কখন সে আল উস্তাদ কাবাবের কাবাবটা ট্রাই করবে। মানে এখানে দেওয়ালে যা ছবি আটকানো রয়েছে সেইগুলো যদি দেখানো হয় তো সারা দিন সারা ব্লগ মনে ওটাতেই শেষ হয়ে যাবে। আর এখানে চলে এসেছে আমাদের খাবার দাবার যেগুলো আমরা অর্ডার করেছিলাম, ইয়া বড় বড় রুটি এসছে, রুমালি রুটি, আর তার সঙ্গে কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, রায়তা, স্যালাড সব কিছু চলে এসছে। অসাধারণ দেখতে লাগছে ডিশটা। আর আমরা এটাকে ভাগ করে নিচ্ছি, আমরা এরকম দুটো প্ল্যাটার অর্ডার করেছি, হোয়াইট কাবাবটা ট্রাই করলাম, খুব ভালো খেতে। এবার গ্রিনটা ট্রাই করবো, গ্রিনটা দেখা যাক কিরকম খেতে, আই হোপ ভালোই হবে। হোয়াইটটা তো ফাটাফাটি খেতে, কোরিয়ান্ডার টাইপের ফ্লেভারটা, কোরিয়ান্ডার ফ্লেভার এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট ফাটাফাটি। বাই প্রত্যেকটা বাইতে বাইতে কোরিয়ান্ডারের একটা স্মেল পাচ্ছে, বেশ ভালো। ও কিন্তু খাচ্ছে আমাকে দেখতে কাবাব, এটা গরম নামাকে দিয়ে দাও কোরিয়ান্ডার। তো এবার আমি নেক্সট কাবাবটা ট্রাই করবো। টোটাল পাঁচটা, পাঁচ ধরনের কাবাব আছে। তো এটা একটা মাটন কাবাব, এটা একটু টক টক টাইপের, ফাটাফাটি আমাদের খাওয়া এখন এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা চিকলেট খেতে খেতে এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের সাথে, একটা ফটো আপনার সাথে কি নেওয়া যেতে পারে? তো এই ছিল আল উস্তাদ কাবাবের ব্যাপার স্যাপার, ফাটাফাটি এক্সপিরিয়েন্স, খাবার দাবার দুর্দান্ত, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। আর এখন আমরা চলে এসেছি টিপ এমিরেটস পারফিউম, যেটা কিনা গোলসুক মার্কেটের ভেতরে, পারফিউম মার্কেটে। তো চলুন এন্ট্রি করা যাক দোকানের ভিতর। আর ইনি হলেন ইউসুফ ভাইয়া, ইনি হলেন ফেমাস পারফিউম মেকার। তো চলুন ভেতরটা ঘুরে একবার দেখে নেওয়া যাক। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে, যে আপনাদের যদি কোনো পারফিউম আপনারা ইউজ অলরেডি করছেন, খুব ভালো স্মেল, ভালো ব্র্যান্ড, খুব এক্সপেন্সিভ ব্র্যান্ড, যেটা কিনে শেষ হয়ে এসছে, আর আপনারা হয়তো খুব তাড়াতাড়ি তার মধ্যে দুবাই যাবেন, তো দুবাইতে যখন যাবেন এই গোলসুক মার্কেটে গিয়ে অবশ্যই করে এই ইউসুফ ভাইয়ার দোকানে যাবেন। আর ওখানে সবে গিয়ে অবশ্যই করে ওই পারফিউম, অল্প একটুখানি বাঁচা কুচা যে পারফিউমটা রয়েছে সেই পারফিউমটা নিয়ে গিয়ে ওনাকে দেবেন। সেম স্মেল, ওই সেম ব্র্যান্ডের পারফিউম উনি আপনাকে বানিয়ে দেবেন, এক্স্যাক্টলি সেম, ট্রাস্ট মি। আমরা নিজেরাও বানিয়েছি, আমাদের প্রচুর পারফিউম এরকম নিয়ে গিয়েছিলাম, একটু একটু ছিল যেগুলো উনি বানিয়ে দিলেন, প্লাস কিছু ওখানকার দুবাইয়ের ফেমাস উড বা এরকম আরও অনেক কিছু পারফিউম যেগুলো আমরা ওখান থেকে নিলাম, উড যেগুলো। হ্যাঁ, একটা নতুন পারফিউমের সাথে আমাদের এখানে পরিচয় হলো, অ্যারোবিয়ান টঙ্কা। অ্যারোবিয়ান টঙ্কা খুব ফেমাস পারফিউম, যেটা আমরা আগে কখনো শুনিনি, জানতাম না। তো ওখানে গিয়ে আমরা এক্সপিরিয়েন্স করলাম পারফিউমের স্মেলটা, অসাধারণ, ঠিক আছে, একটু এক্সপেন্সিভ বাট অসম। আর এখানে চলছে পারফিউম তৈরি, কিভাবে পারফিউমটা তৈরি হচ্ছে সেটা আপনাদের সাথে আমি এখানে ছোট্ট করে শেয়ার করে নিলাম। দেখুন এখানে কিভাবে এখানে অ্যারোমাটা মিক্স করছে, এখানে ব্লেন্ড করছে দুটোকে একসাথে, কালার অ্যারোমা দুটোকে ব্লেন্ড করবে। দারুণ এক্সপিরিয়েন্স। তার মধ্যে এটাকে বটলের মধ্যে ভরে দিচ্ছে। আর এখানে না প্রচুর ধরনের বটল রয়েছে, এই যে এখানে আপনি যেটা পছন্দ চুজ করে নিতে পারেন, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস, আপনার যে ধরনের বটল পছন্দ হবে তো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন।
ठीक है, अब अच्छा वाला आपके यहाँ पे आया है, अब अच्छा वाला दे दीजिए। এখানে আমাদের এখন সেমটা বানানো চলছে পারফিউমটা। Oh my God, lovely! Thank you very much. তো আমরা এখন চা খাচ্ছি, ইউসুফ ভাই আমাদেরকে চা খাওয়াচ্ছেন, ভীষণ ভালো, এত বিহেভিয়ারটা ভীষণ ভালো। আমি ওনার সাথে একটা ফটো নেবো এখন, নিয়ে এখান থেকে দিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউসুফ ভাই। তো এই ছিল তিনটে মাস্ট ভিজিট প্লেস, যেটা আপনারা যদি দুবাই যাওয়া প্ল্যান করেন তো এগুলো ট্রাই করতে পারেন। আর এরকম আরও কয়েকটা প্লেস আমার হাতে রয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সাথে। টিল দেন, সালাম, নমস্তে অ্যান্ড টাটা, বাই বাই।